দীপাবলি মূলত পাঁচ দিনের উৎসব। এর আরেক নাম আছে ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ধন শব্দের মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। প্রচলিত ধারণা অনুযায়ী এদিন কোনো বস্তু কিনলে তা সহজে নষ্ট হয় না, বরং ১৩ গুণ বৃদ্ধি পায়। এ কারণে ধনতেরাসে সোনা, রূপো, জমি, গাড়ি, বাহন, বাসন ইত্যাদি ক্রয়ের গুরুত্ব রয়েছে। কিন্তু এগুলির মধ্যে ঝাঁটা কেনার প্রথাও রয়েছে। তবে ঝাঁটা কেন কেনা হয় জানেন? ধনতেরাসে ঝাঁটা কেনা খুবই শুভ, কারণ বলা হয় ধনতেরাসে ঝাঁটা কিনলে সমস্ত দুঃখ দারিদ্র চিরদিনের মতো বাড়ি থেকে দূর করে দেওয়া হয়। আবার পুরাণ অনুযায়ী দ্রৌপদী অর্জুনের বিয়েতে বাধা সৃষ্টি হওয়ায় কৃষ্ণ একটি উপায় বার করেছিলেন, এরপর ঝাঁটা দিয়ে বাড়ি পরিষ্কার করা হয়েছিল। মনে করা হয় এরপর দ্রৌপদী অর্জুনের বিয়ে হয়। ঝাঁটার সাহায্যে শক্তি লাভ ও ধনাঢ্য হওয়ার গল্প শুনিয়েছিলেন, তাই এই ধনতেরাসে ঝাঁটা কিনতেই পারেন।